শুনে পাগল রে অষ্টগোপীর শিরনি বনস সাজে সাজতে এখনো সেই বৃন্দাবন বাজে বাজে মা এখন সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি এখন সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি আমার সখার সঙ্গে কলাগুলি করে রাখালে রাজে রে এখনো সেই বৃন্দাবন বাজে 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 রে বাজে 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 এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে কাঁথে বন ফুল মালা বন মাঝারে এখন সেই বৃন্দাবনে বাজে 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 আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে অপা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে কাছে রে এখন সেই বৃন্দাবন বাঁশি বাজে মা যে রে এখন সেই বৃন্দাবন বাঁশি বাজে মা বাজে বাজে বাঁশি শুনে মনে মনে মনের নাচে নাচে এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে ছেলেটা কি করেছে জানেন? রোদে ঘুমিয়ে পড়েছে, ধ্যান করতে করতে রোদে ঘুমিয়ে গেছে। এমন সময় হলো কি, ব্রাহ্মণের মনটা কেঁদে উঠল, ছেলেটাকে খেতে দিল না, সকালবেলা তাড়িয়ে দিল। আমি একবার দেখি ছেলেটা কি করছে। এই ব্রাহ্মণ পাপা করে দুপুরবেলা এই কঠোর রৌদ্রে, প্রখর রৌদ্রের তাপে ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু এসে দেখল ছেলেটা ঘুমোচ্ছে রৌদ্রে, একটা ফাঁকা জায়গায় রৌদ্রে শুয়ে পড়েছে বেচারা, বোধহয় খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে। হঠাৎ কি দেখলো জানেন? কি রৌদ্র নয়, সেই জায়গায় এক বড় ধরনের একটা সর্প এসে ছাতার মতো করে তাকে আড়াল করে আছে। ধর্মের কল বাতাসে নড়ে, যার কেউ নাই তার আছে ভগবান, যা পাবে কেউ পাবে। বেচারা
আজ হরি নাম গাইতে গাইতে ঘুমিয়ে গেল রক্তি, স্বয়ং ভগবান অনন্তদের ছত্র ধরে আছে, বেচারা ঘুমাচ্ছে ভগবান ছায়া করে বসে আছে। ব্রাহ্মণ ওটা দূর থেকে দেখলো, চোখের জল দিয়ে মাগো প্রণাম করল। কাছে গেল অনন্তদেব, অন্তর্ধান হয়ে গেল। বাচ্চাটাকে কোলে করে নিয়ে ব্রাহ্মণ কাঁদতে লাগলো, ওরে খোকা তুই কে, ওরে তোকে আমি চিনতে পারি না, তুই কে, তোর মাথায় যিনি ছাতা ধরেছিলে ওরে তাকে যে যোগী ঋষিও পায় না, তুই কে, ওরে তুই কে, বলে মানুষ আছে ওর পড়াতে কোনো রুচি নেই, খাওয়ায় রুচি নেই, গোবিন্দকে ঠাকুর ঘরে ঢুকলে যেন মনে হয় সবকিছু তার পাওয়া হয়েছে। পৃথিবীতে কত মানুষ এইভাবে এই বিশ্বাসে ভগবানকে নিয়ে বেঁচে আছে। তাই হলো ওকে কোলে করে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর বাড়ি নিয়ে গেল, চল বাবা আজ থেকে তোকে গরু চড়াতে হবে না, আমি ভুল করেছি। জীবনটা বদলে গেল, গরু চড়ানো বন্ধ হয়ে গেল। স্বয়ং ব্রাহ্মণ বলছে আজ থেকে তোকে গরু চড়াতে হবে না, আমি যা দেখলাম তোর পূজো করলেই আমার জীবন বদল। এই যে আপনারা বলছিলেন না লেখাপড়া করতে হবে, এই দেখেন লেখাপড়া হলো না কিন্তু তার ভগবত কৃপা প্রাপ্তি হয়। এখন ব্রাহ্মণ বলছে আমার বিদ্যায় ধিক, আমার ব্রাহ্মণত্বে ধিক, আমি যা দেখলাম তা আমার ব্রাহ্মণ হয়েও হলো না, তোর ভাগ্য হয়ে গেল। এই চল আজ তোকে গরু চড়াতে হবে না, আজ থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি, আমার যা আছে তা তোর আছে, তুই সব পাবি। এই ব্রাহ্মণী এ দেখো আর ঝুঁকে পড়তে হবে না, ঘুমোতে হবে না, এই তো হয়ে গেল ভাগ্যের উদয় হয়ে গেল। এই দেখো ছেলেটাকে এনেছি, দাও ভালো করে খেতে দাও, আজ এর দোষ তোমাকে পেতে হবে আর তোমার জন্য আমাকে পেতে হবে। কি হলো আবার, এই যা হওয়ার তা হয়ে গেল, তুমি জানলে না, তুমি দেখলে না, তোমার চোখ হলো না, তোমার ভাগ্য হলো না, তাই তুমি দেখলে না, আর তুমি একে খেতে দিলে না, এসে আছে রৌদ্রে। আমি তারপর কি দেখলাম জানো, স্বয়ং ভগবান একে ছাড়া আড়াল করে রেখে দিয়েছে। আর কি চাও, একে জানো এই স্বয়ং ভগবানের ভক্ত, একে ধরো তাকে ধরা যাবে, একে ছাড়লে তাকে জীবনে পাবে। হ্যাঁ তাই ধরো, একে যত্ন করো, একে অবহেলা করো না, এর দ্বারাই একদিন ভগবান আসবে, এর দ্বারাই একদিন তার কৃপা হবে, সংসার আলোকিত হবে, এতে কোনো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে মানুষা কলঙ্কুরি, ভক্ত আমার
ওই না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে মানুষা কর্মপুত্র তুমি বিষ্ণু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি স্বর্গ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে মানুষ এখন ভক্তমন্ডলী মায়েরা বহু লোক দর্শনে আসে, ওই যে ঘটনাটা ঘটে গেছে না ওটা রটে গেছে, এই ভগবত কৃপা কোনোদিন চাপা থাকে না, চারিদিকে ছড়িয়ে যায়। তার নাম ছড়িয়ে গেল গোপাল দাস, হ্যাঁ গরু চড়াতে গিয়েছিল, স্বয়ং গোবিন্দ তাকে কৃপা করেছে, হ্যাঁ অনন্তদেব ছাতা হয়ে তার মাথায় ধরেছিল, এসব ছড়িয়ে পড়ল। এই বালকটির জয় জয়কার হলো, চারিদিক থেকে লোকজন আসতে লাগে। এখন তার জীবনের খাতা খুলে গেল, সৌভাগ্যের খাতা খুলে গেল, গঙ্গা স্নানে গেল। এই গঙ্গা স্নানে গিয়ে একটা অঘটন ঘটে গেল, কি দেহেশ্বরী ভগবতী গঙ্গে মা ওই দেহেশ্বরী শরী ভগবতী দেহেশ্বরী ভগবতী গঙ্গে মা দেহেশ্বরী গঙ্গায় নামলে, আর আপনাদের এখানে সমুদ্র আছে মহাতীর্থ সমুদ্র, সমুদ্রে নামতে গেলেও আগে প্রণাম করতে হবে, জল স্পর্শ করে আগে প্রণাম করে মাথায় নিতে হবে, তারপরে গিয়ে জলে নামতে হবে। গঙ্গা নদী সমুদ্র এর নিয়ম হচ্ছে এটা, আগে প্রণাম তারপরে জল স্পর্শ করে মাথায় নিয়ে তারপরে দেহেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে দেহেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ত্রিভুবন ত্রিভুবন তারিণী ত্রিভুবন তারিণী দেবী সুদেশ্বরী ভগবতী গঙ্গে সুদেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে মা দেবীশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরণ তরণে ত্রিভুবন তারিণী তরণ তরণে
চরণ তারাকে বিশ্বেশ্বরী ভগবতী গঙ্গে মা, বিশ্বেশ্বরী ভগবতী গঙ্গে মা, ভগবতী গঙ্গে বিশ্বেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারি তরল তরঙ্গে, বিশ্বেশ্বরী ভগবতী গঙ্গে, বিশ্বেশ্বরী ভক্তমন্ডলী মায়েরা, সমুদ্রকে বলা হয় রত্ন গর্ভা। পৃথিবীর যত সম্পদ তা সমুদ্রের গহ্বরে, সমুদ্রের বুকে। হ্যাঁ, যদি তেমন ভাগ্য থাকে কি না পেতে পারে, এই সেই সমুদ্র যাকে বলা হয় রত্ন গর্ভা। এত রত্ন আছে যা কোথাও নেই সমুদ্রে গর্ভে। ছেলেটা ডুব দিল গঙ্গায়, মা গঙ্গার স্তুতি করতে করতে, বন্দনা করতে করতে পরিপূর্ণ গান গায়। আর যেই ডুবল সঙ্গে সঙ্গে কি পেল জানেন? কি স্বয়ং অনাদি আদি গোবিন্দ বিগ্রহ পেয়ে গেল নিদারি গঙ্গ হরি। আজ আজও আছে, আজও সেই বিখ্যাত যার নাম হলো মদন মোহন, তাকে পেলেন কিভাবে? এইভাবে, এইভাবে গঙ্গায় স্নান করতে গিয়ে কুড়িয়ে পেল ভগবান। ডুবির উপর সনাতন তোলে নানা রত্ন, ডুব দিলেই পাব। এই এই নাম সাগরে, এই নাম সমুদ্রে, এই শাস্ত্র সমুদ্রে, এই আধ্যাত্মিক সমুদ্রে যে ডুববে কিছু না কিছু নিয়ে উঠবে, এমনি উঠবে না। এই পৃথিবীতে তার আর কোনো অভাব থাকবে না, এই রত্ন পেলে। তাই আজকে ভগবানকে পেয়ে গেল, একটু মদন মোহন বিগ্রহ গলে নিয়ে সেই গোপাল দাস যে গরু চড়াতো, সে আজকে মদন মোহনকে কোলে নিয়ে উপরে উঠল। সকলেই বলতে লাগলো কি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, শ্যাম সুন্দর কানাইয়ালা গিরি বর ধারি নন্দ দুলা, জয় গোবিন্দ জয় গোপাল 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 কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ
গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব কেশব মাধব দীন দুর্গা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, ভগবান দেব কি জয় হো, আর জোরে বলা যাবে কি, বলো জয় গোপাল দেব কি, জয় গোবিন্দ জি কি, আর বলো না মদন মোহন জি কি জয় হো। আচ্ছা আপনাদের ভালো লাগছে? না না আমাকে না, আমাকে না, এই যে আমি গঙ্গায় কুড়িয়ে পেলাম মদন মোহন, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ সবাই বলছে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, বলবো? হ্যাঁ বলুন না। না না তুমি কষ্ট পাবে, এটা কি হয় বলা যায়? কষ্টের কথা বলবো না, বল না, আপনার বলুন তো কোনটা খারাপ লাগছে? আমার মদন মোহনকে ভালো লেগেছে এটা আপনারা বললে, কিন্তু লাগছে খারাপ কোনটা? তাহলে এই যে এলাম, এতক্ষণ কীর্তন গাইলাম, হাতে তালি দিলাম, তা হাত তো খালি থেকে গেল, এমনি এমনি বাড়ি যাচ্ছি, একটু তুমি প্রসাদ দিলে না, একটু প্রসাদ দিলে না, এই প্রসাদ দিলে হাতটা ভরে যেত, পেট ভরে যেত, মন ভরে যেত, তা তুমি একটু প্রসাদ দিলে না। হ্যাঁ তো তখন কি বলছে, প্রসাদ নেবে? তা প্রসাদ কি করব, ভগবান এসেছেন যখন প্রসাদও আসবে, কোনো অসুবিধে নেই, তবে আজকে পাচ্ছি না, আপনারা একটু গঙ্গা জল তুলসি নিয়ে যান, আগামীতে আমি প্রসাদ দেব। এখন ভক্তমণ্ডলে মায়েরা মনটা খারাপ হলো, গরিব মানুষ আমরা, হ্যাঁ মদন মোহন এসেছেন ঠিক আছে, কিন্তু পয়সা করি তো সেরকম নেই, তাই প্রসাদ দিতে পারলাম না, এই মনটা খারাপ। মদন মোহনকে জানালেন, প্রভু আমি জানি তোমার কাছে অর্থ চাইতে নেই, হ্যাঁ এই জায়গাটা তুমি শিখিয়েছো, অর্থ চাইলে পরমার্থ পালিয়ে যাবে, এই জন্য আমি ওটা চাই না, তোমাকেই চাই, কিন্তু আমি তো চাই না, ভক্তরা বলছে প্রসাদ পায় না, একটা উপায় তুমি করে দাও, একে বলে সৎ কামনা, ভক্তের জন্য আমার জন্য না, হ্যাঁ ওদের জন্য একটা ব্যবস্থা করে দাও, তোমার প্রসাদ যাতে ওরা প্রতিদিন পায়। পরের দিন সকালবেলা আবার গঙ্গা স্নানে গেল, ভক্তমণ্ডলী মায়েরা যেই গঙ্গায় ডুব দিল, পায়ে একটা কি লাগলো, কি লাগলো রে এটা তো, গতকাল আমি তুললাম, ঠাকুর তুলে নিয়ে গেলাম, বিগ্রহ পেলাম, আজ আবার পায়ে কি লাগলো, মা গঙ্গা দেবী কি জয় হো, মা জাহ্নবা দেবী কি জয় হো। এই রত্নগর ভা কি না দিতে পারে, পায় কি লাগলো, পায় কি লাগলো, দেখতে দেখতে হাত দিল, হাত দিয়ে তুললো, তুলে দেখে কিচ্ছু না, এ হচ্ছে সোনার ইট, সোনার ইট কুড়িয়ে পেল, কুড়িয়ে পায়নি, ভগবান দিয়েছে, হরি বল হরি বল, তুমি ভক্তের সেবায় লাগাবে, আমার সেবায় লাগাবে, এই জন্য ভগবান সোনার ইট দিলেন, একেবারে সোনার ইট, এই সেই ইটটাকে বুকে জড়িয়ে ধরে মদন মোহনের কাছে এসে বলছেন, প্রভু একটা মুখ ফুটে চেয়েছিলাম বলে তুমি একেবারে সোনার ইট দিয়ে দিলে। ভক্তমণ্ডলী মায়েরা যে ছিল গরু চড়াতে ছিল রাখাল, আজ সে রাজা বেনে গেল, এই জন্য বলছিলাম না কৃষ্ণ ভক্ত কি না পারে, আজ সে রাজা বেনে গেল, আর সবাই তাকে রাজার সম্মান দান করে, সবাই বলে তুমি ধার্মিক, তুমি নীতিবান, তুমি সত্যচারী সদাচারী, তাই তুমি রাজা হও। হ্যাঁ তাই জমিদারিতে রাজা হয়ে গেল, এখন গোপাল দাস রাজা হলো, ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে ভগবানের কৃপায় রাজা হলো। হ্যাঁ তবে আবার এটাও জানবেন, ও যেমন সোনার ইট পেল,
তেমনি অনেক কৃষ্ণ ভক্ত আছেন, ভগবানকে জানান যে হে প্রভু ও সোনা দানা মণি মাণিক্য, এমনকি আমি রাজা হতে চাই না, আমি নাম যশ চাই না, আমি শুধু তোমাকে চাই। গানটা শোনাই আপনাদের, প্রভু তব প্রভু তব পদ যুগে মদন নিবে, প্রভু তব পদ যুগে মদন নিবে, প্রভু তব পদ যুগে মদন নিবে, নাহি মাগি দেহ সু বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। যারা মন দিয়ে শুনছেন আপনারা মনে রাখবেন, শুরুতে বলা হয়েছিল ভগবান যদি দেন কাউকে তাহলে সেটাও জানবেন এটা তার দয়া কৃপা, আবার যদি কারো কেড়ে নেন তাহলে এটাও জানতে হবে এটাও তার কৃপা। কাউকে দিয়ে মঙ্গল করে, কারো কেড়ে নিয়ে মঙ্গল করে কি? তাই ভক্তরা সবসময় এই যে এখানে হরিনাম শুনছেন, বাড়িতে যাবে এখানে প্রণাম করতে হবে, যাওয়ার সময় প্রণাম করে নিতে হবে। আর কি বলবেন, এতক্ষণ হরিনাম শুনলাম, প্রভু কি চাইবো তোমার কাছে, চাইতে একটা হবে, কি চাইবে? প্রভু তব পদ যুগে মন নিবে, প্রভু তব পদ যুগে জন্ম জন্ম যেন তব নাম ভুলিবে, প্রভু তব পদ বিদায় গৌর হরিব, প্রভু তব পদ ভুলিবে মদন। ভক্তমণ্ডলী মায়েরা, সবসময় ভগবানের কাছে যত চাওয়া বন্ধ হবে তত শান্তি মিলে যাবে। গীতায় বলেছেন ভগবান, পৃথিবীতে সুখী কে? কামনা নাই যা, হাত পাতা নাই যা, সরকারের কাছেও চায় না,
কোন ধনীর কাছে চায় না, ভগবানের কাছে হাত পাতে। ও হচ্ছে সম্রাট, রাজার রাজা, সুখের সুখী, হ্যাঁ, যে কারো কাছে হাত পাতে না। আর যে হাত পাতে ও দুঃখী, ও অভাবী, তাই হাত পাতে। ভগবানের কাছেও চাইতে নেই, কেন চাইব? তিনি সব জানতা, হ্যাঁ, তিনি দেনে বালা, কাকে কি দিতে হবে উনি জানে, চাইব কেন? কাকে কি দিলে সুখী হবে ও জানে। এই জন্য আগুন আসে, আগুন সবাইকে দিতে নেই, বাচ্চা ছেলের হাতে আগুন দিলে পুড়ে মরবে। হ্যাঁ, কাকে কি দিতে হবে এ ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। প্রভু তব পদ যুগে মদনি ভেদ, বর্গীর সম্পর্কে ইতিহাস পড়লে সবাই জানতে পারবে, এরা হচ্ছে লুটেরা, হ্যাঁ, এরা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। সেই বর্গীরা আক্রমণ করলো রাজার রাজ্য আক্রমণ, কেমন? এখন সকলে বলছে মহারাজ তাহলে এইবার আপনারা, আপনার আদেশ হলে আমরা প্রস্তুত হব, যুদ্ধ করব। তখন বলে হ্যাঁ রে, বর্গীরা কত লোক? বলে বহু, চারিদিক ঘিরে ফেলেছে, আর আমাদের সৈন্য খুবই কম, হ্যাঁ, খুব কম। এই জায়গাটা শুনে নিয়েই আমরা সমাপ্তি করব, আমরা পূর্ণরূপে প্রাপ্ত হব ভগবত কৃপা। হ্যাঁ, ওদের অনেক লোক, ওদের অনেক সৈন্য, প্রভু কি হবে? রাজা তখন বলল তাহলে এই অল্প সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলে হেরে যাবে, তার চাইতে কাজ কর, এ আমার রাজ্য নয়, এই সোনার ইট পাওয়া, এই রাজা হওয়া, এ রাখাল ছেলের কারবার নয়। গৌড় হরিব, তোরা তো জানিস আমি রাখাল, আমি গরু চড়াতাম, আমার মা নেই, আমার বাবা নেই, কেউ নেই, আর তোরা আমায় রাজা বানিয়েছিস, গোবিন্দ আমাকে রাজা বানিয়েছিস, আজকে বর্গীরা এসেছে, তা আমার কি? যার ধন সেই রক্ষা করবে। তাহলে যুদ্ধ আস্তে আস্তে, না যুদ্ধ করতে হবে না, যুদ্ধ কাউকে করতে হবে না, আর আমরা গোবিন্দ মন্দিরে, আমরা মদন মোহনের মন্দিরে হরিনাম গাইব, যার ধন তিনি রাখে রাখবে, না হলে চলে। হ্যাঁ, আজও কলিকালে কৃষ্ণ ভক্তরা এই ধারণা নিয়ে বেঁচে আছে, আমার কিছুই নাই, তিনি দিয়েছেন তিনি নেবেন, যা আছে তিনি, ও কোনো কিছু তো ভয় নাই, অশনিতেও ভয় নাই, হুদহুতেও ভয় নাই, হ্যাঁ, কিচ্ছু তো ভয় নাই, তিনি দিয়েছেন তিনি নেবেন, আমার কি যায়, রাখতেও পারবো না, ধরেও ধরতেও পারবো না। অতএব তার নাম কীর্তন করা ছাড়া আর আমাদের কোনো, অভাবে না, হাতে তালি দিতে হবে, আর সবাইকে এক জায়গায় বসতে হবে, হ্যাঁ, যারা আসবে না তারা যুদ্ধ করতে যাও, আর যারা আসবে আমার সঙ্গে খোল করতাল, নাহলে হাতে তালি দিয়ে কীর্তন কর। বলে যদি বর্গীরা এসে যায়, হ্যাঁ, বর্গীরা এসে গেলেই তো মারবে, ওরা তো খুন করবে, হত্যা করবে, লুণ্ঠন করে নিয়ে যাবে, তার চাইতে মরতেই যদি হয় ভগবানের নাম করে মরে। শুরু হলো কীর্তন, অনেকে সমালোচনা করলো, কীর্তন করলে যদি রক্ষা পেত তাহলে কি আর পাঁচির দিতে হতো না, প্রশাসন লাগতো, মরগে আমরাও মরবো, আর কি করা যাবে? হ্যারি 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 গুণ গাও রে সবে,
যেখানে যুদ্ধ হওয়ার কথা ছিল সেখানে দেখে সব বর্গীরা মারা পড়েছে, মানে মরে গেছে, একজনা বেঁচে আছে, দলের সর্দার একজনা বেঁচে আছে, তাকে তুলে বলছে এ ভাই এ যুদ্ধ হলো কি করে করলো কে? বলে মহারাজ গোপাল দাস, তুমি এত সৈন্য কোথা পেয়েছো? তার মধ্যে আবার একজন সৈন্যই সব শেষ করে দিল। রাজা কীর্তন করলো, বর্গীরা মরে গেল। কে যুদ্ধ করলো? না যে মরে না সে বললো, তোমার দলে একটি কালো করে ছোট্ট ছেলে, সেই তো কামান ধরলো আর আমাদের সব বর্গীরা মারলো। আরে ছোট্ট ছেলে, তার গায়ের রং কালো, অপূর্ব দেখতে, মাথায় ময়ূরের পালক, হ্যাঁ অলকা তিলকা আঁকা, হ্যাঁ সে পীতাম্বর ধারী, সেই ছেলেটা এসে কামান ধরলো আর সেই কামানের কামানের তোড়ে আমরা সবাই মরে গেলাম। কালো ছেলে, কে সেই ছেলে? ছুটে গিয়ে রাজা মদন মোহনের মন্দিরে প্রবেশ করল। মদন মোহনের মন্দিরে প্রবেশ করে দেখে নাই, নাই মদন মোহন নাই, সে তো নাই
দেখা দাও দীনবন্ধু, দেখা দাও করুণার সিন্ধু, ওগো মদন মোহন শ্রী রাধার অভয় চরণ দাও প্রভু, দেখা দাও দেখা দাও দেখা বেরিয়ে পড়লো ঘর থেকে। যতদিন না তোমার দেখা পাব আমি বাড়ি ফিরব না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে রাধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, সন্মুখে রাধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, ওই সন্মুখে রাধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, আহা চলিতে নাম বলিতে, গাহু গাহু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মন্দিরে ভগবান নাই, মন্দিরে মদন মোহন নাই, তাই রাজা বেরিয়ে পড়লো মদন মোহনের খোঁজে। ওদিকে এক বুড়িমা মনিকা গোয়ালিনী তার নাম, সে প্রতিদিন দই বিক্রি করে আর ভগবানকে জানায়, গোয়ালার ঘরে জন্ম নিলাম তোমাকে দই খাওয়াতে পারলাম না, আজকে ভগবান কামান চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, যদি একটু দই পেতাম তাহলে গোয়ালাটা জুড়াতাম। বুড়িমার সঙ্গে দেখা, বুড়িমা এ তোমার ভালো দই? বলে ভালো মানে এ দই বাজারে পাওয়া যায় না, আমার একটা আস্তে আস্তে আমার একটা নাম আছে বাজার, হ্যাঁ এই যাকেই জিজ্ঞাসা করবে সবাই বলে দেবে যে দই যদি খেতে হয় তাহলে মনিকা গোয়ালিনীর দই। ভগবান কৃষ্ণ বলে নিজের প্রশংসা নিজে করতে নেই, এটা জেনে রাখবে, আর নিজের ঢাক নিজে বাজাতে নেই, তা আপনার দই যদি ভালো সেটা যারা খাবে তারাই বলবে, আপনাকে বলতে হবে না, তার দই দেখি এখন দই দিল ভগবান, কত ভাগ্য দেখুন আজকে স্বয়ং ভগবান হাত পেতেছে আমাকে দই দাও, হ্যাঁ বলো রাধে 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 রাধে, এই ভাগ্য করতে হবে,
প্রতিদিন প্রণাম করে বেরোতে হবে, কবে না কবে আপনার পথে গোবিন্দ দা হরি একদম চিরসত্য আর ধ্রুব সত্য। এই চলার পথ, এই যে জীবন চলার পথ, প্রতিদিন নিয়মিত তার জপ ধ্যান তার পূজা পাঠ মেনে চলুন, একদিন না একদিন আপনার চলার পথে প্রাণ গোবিন্দ অবশ্যই। মনিকা গোয়ালিনীকে বললেন, ও বুড়িমা দাও দই দাও। ভগবান দই খেলেন আর বললেন, এই দই বিক্রি করো, এত কমা দই, এত খারাপ দই, তার আবার এত দাম বলো। বুড়িমা বলে, এই ছেলে এই প্রথম তুমি বললে আমার দই খারাপ, ঠিক আছে আর একটা ভাঁড় আছে সেটা খাও। ভগবান একটা একটা করে সব ভাঁড় শেষ করে দিল, কিন্তু পয়সা দেওয়ার বলল, দেওয়ার সময় বলল যে তোমার দই খারাপ পয়সা দেওয়া যাবে না। এই যে কোথায় যাচ্ছ? না না আপনাকে না, ওনাকে বলার কি দরকার, উনি হাঁটতেও পারেন যেতেও পারেন বসতে পারেন। কিন্তু কৃষ্ণকে বুড়িমা বলছে, এই যে দই গুলো ফাঁকা করে দিয়ে কোথায় যাচ্ছ? ওসব চালাকি চলবে না, বলে তোমার দই খারাপ। তা কৃষ্ণ বলে, দই খারাপ? হ্যাঁ। তখন বুড়িমা বলে, দই যদি খারাপ হলো খেলো কে শক্ত দই সে? তখন বলে, আমি খেয়ে দেখছিলাম ভালো কিনা, কিন্তু এখন দেখা গেল তোমার দই ভালো না, তাই পয়সা আমি দিতে পারবো না। বুড়িমা বলে, তাহলে আমিও তোমায় ছাড়বো না, আগে পয়সা দাও তারপরে তুমি কোথা যাবে যাও। ভগবান বলে, এই দেখো বুড়িমা আমার কাছে কোনো পয়সা করি নাই, দেখতে পাচ্ছো আমি দিতে পারবো না, কেমন? তো তখন সে বুড়িমা বলে, তুমি কোন বাপের ছেলে গো, তোমার কোন মা, তুমি তার ছেলে খেয়ে নেবে বিনা পয়সায়, পয়সা দেবে না, এটা কখনো হয়? তোমার মা কি এই শিক্ষা দিয়েছে? কৃষ্ণ বলে, আমার মা বাবাকে টানাটানি করে ভালো দোকানদারের পাল্লায় পড়েছি। সে তখন বলে, বুড়িমা দেখো আমাকে দেখার পর এমন কোনো মানুষ নেই যে আমাকে কিছু দেবে না, কে? আমার সঙ্গে যারা কথা বলে আমার প্রেমে পড়ে যায়, রাধে রাধে। আর তুমি কিনা সামান্য টক দই দিয়ে পয়সার জন্য টানাটানি, এই না দামি আংটিটা ছিল তোমায় দিয়ে দিলাম, এই না তুই এত দামি আংটি দিলি কেন, আমার দরকার নেই বেশি, যেটা হয় সেটা দে, যেটা হয় সেটা দে, বেশি লাগবে না দিদি। হ্যাঁ, তখন সে বলছে, আমার কাছে খুচরো টুচরো নেই, পয়সা করি নেই, আমার বাবা আসছে এই আংটি তাকে দেবে আর তার কাছ থেকে পয়সা নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন বাবাকে না সেই গোপাল দাস, হ্যাঁ সে খুঁজতে খুঁজতে আসছে, পথ চলিতে আর কৃষ্ণ নাম।
গোপাল দাস আংটি দেখে চমকে উঠল, যেটা মদন মোহনের অভিষেকের সময় আমি দিয়েছিলাম এই আংটি আপনি পেলেন কি করে? ওই দেখো, তোমার ছেলে দই খেয়ে গেল আর বলল বাবা এই রাস্তায় আসছে, এই জন্য আপনার জন্য। তুমি আমার ছেলেকে দেখেছো? দেখেছো আগে? হ্যাঁ, কি বলবো জানেন, গরিব মানুষ তো, দইয়ের পয়সা দেয় না তাই রেগে গেছি বটে, কিন্তু দেখতে ভারী সুন্দর। যাকে দেখলে মনে হয় বিনা পয়সায় জীবনটাই দিয়ে দি। কেন বলো তো, কি ব্যাপারটা কি? তুমি যাকে দেখলে সে অন্য কেউ নয়, আমার মদন মোহন, আমার কৃষ্ণ, রাজা ভগবান। কতদিন কেঁদেছি, কতদিন জানিয়েছি, আমার মৃত্যু হয়ে যাবে, তোমাকে দই খাওয়ানো হবে না, আর তুমি খেয়ে গেলে এসেছিলে, আমি তোমায় চিনতে পারি না। সে দেখলেন কি, স্বয়ং ভগবান মদন মোহন কালী মেখে ভরমাক্ত কলেবারে দাঁড়িয়ে আছেন, কামান চালিয়েছিলেন তো, দুইজন লুটিয়ে পড়ল, লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভাসল, ভক্তের ভগবান, ভক্ত বাৎসল্য ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মদন মোহন আজও আছে বিষ্ণুপুরে পূজিত হচ্ছে, যে কামানটা তিনি ধরেছিলেন ভক্তের জন্য সে কামানটাও আজও আছে। লক্ষ লক্ষ নরনারী সেখানে যায় এই লীলা শ্রবণ করে চোখের জলে, সেই মদন মোহনকে প্রণাম করে, বিষ্ণুপুরে আজও আছে সেই কামানকে জড়িয়ে ধরে, যেটা ভগবান জড়িয়ে ধরেছিল, কামান দাগিয়েছিল ভক্তকে রক্ষা করা। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করি ভগবানের কাছে, ভগবানের নাম শোনা, ভগবানকে শ্রদ্ধা করা কারোরই বৃথা যাবে না, এই কৃপা হোক আপনাদের উপরে, ভগবান সর্বভাবে আপনাদের রক্ষা করুক। আজকে মিলন রাখলাম,
আবার যদি মহাপ্রভুর কৃপায় কোনোদিন আসি নূতন করে লীলা সাধন করব। আজকে ভক্ত ভগবানের তোমার মিলন মাধুরী, ভক্ত ভগবানের ভক্ত ভগবানের তোমার মিলন মাধুরী, ভক্ত ভগবানের তোমার মাধুরী। চাঁদ বদলে সবাই মিলে বদল খুঁজি খুঁজি, ও চার বদলে সবাই মিলে বল, চাঁদ বদলে সবাই মিলে বদল গুরু খুঁজি, ও চার বদলে সবাই মিলে বল। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দুদা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দুদা, দাসী চাহে নরমুদা, ওই দাসী দাসী চাহে সবে আপনারা হরিণ গ্রহণ করুন মহাপ্রভু।